দেখো, কালকে রাজ্য জুড়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা রয়েছে 17 তারিখ শনিবার, এবং এই মুহূর্তে আমরা জানি যে লোকাল ট্রেন রাজ্যে সাব স্পেশাল হিসেবে চলছে, সাধারণত সেখানে যাওয়ার অনুমতি নেই। কিন্তু যেহেতু কালকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, অনেক সময় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কিছুটা দূরে পড়ে, তার লোকাল ট্রেনে ট্রাভেল করা জরুরি হয়ে পড়ে, সেটা মাথায় রেখেই পূর্ব রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী কালকে যে পরীক্ষা রয়েছে সেখানে পরীক্ষার্থীরা যদি এই সাব স্পেশাল ট্রেনে যাতায়াত করতে চান তারা সেই সুযোগ পাবেন। সেক্ষেত্রে শুধুমাত্র তাদের যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার যে বসার জন্য যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড টিকিট কাউন্টার দেখাতে হবে, সেখান থেকে টিকিট মিলবে। এবং শুধুমাত্র পরীক্ষার্থীরা নয়, তার সঙ্গে যদি কোনো অভিভাবক যেতে চান তিনিও কিন্তু সেই অ্যাডমিট কার্ডের দেখিয়ে যে টিকিট কাটার যে ব্যবস্থা সেটাতে তিনি টিকিট কাটতে পারবেন এবং যাতায়াত করতে পারবেন। সকালবেলা পরীক্ষা দিতে যাওয়া অথবা বিকেলে পরীক্ষা দিয়ে ফেরা, দুটি ক্ষেত্রে এই নিয়ম বলবৎ থাকবে এমনটাই পূর্ব রেল তরফে জানানো হয়েছে। ধন্যবাদ অরিত্র। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাসকে খুনের ঘটনার তদন্ত শুরু করলো সিআইডি। সিআইডির 5 সদস্যের দল আজ পৌঁছলো মঙ্গলকোটে। মঙ্গলকোট থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা কথা বলেন। থানা থেকে খুন যেখানে হয়েছে সেখানে যান সিআইডি আধিকারিকরা। এর আগেও সিআইডি অফিসাররা গিয়ে ওই এলাকায় অনুসন্ধান করেন। ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সহ সভাপতি সাবুল শেখ ও তার সঙ্গী শামু শেখকে গ্রেপ্তার করেছে। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি রানা দাস। তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনায় সিটের হাত থেকে তদন্তভার তুলে নিল সিআইডি। সিআইডির একটি প্রতিনিধি দল আজকে মঙ্গলকোটে এসে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই দলের প্রতিনিধিরা যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি পরিদর্শন করে দেখছে এবং মঙ্গলকোট থানাতে গিয়ে যে কাগজগুলো রয়েছে পোস্টমর্টাম রিপোর্ট থেকে শুরু করে আর সমস্ত কাগজপত্র সিআইডি নিজেদের হাতে নিয়েছে এবং জানা যাচ্ছে যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরও সিআইডি নিজেদের হেফাজতে নেবে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। দীনেশ ত্রিবেদী ইস্তফা দেওয়ায় তাঁর ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। রাজ্যসভার ওই আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী 29 জুলাই। আগামী 9 অগস্ট ভোট গ্রহণ। রাজ্য বিধানসভা ভোটের আগে দীনেশ ত্রিবেদী তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান। মানস ভুঁইয়াও রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়ে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন। ফলে এই দুটি আসনে উপনির্বাচন হবে। দীনেশ ত্রিবেদী ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হল আজ। নির্বাচন কমিশন জানিয়েছে কোভিড বিধি মেনে উপনির্বাচনের কাজ হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।